আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশের প্রতিটি ঘরে একজন করে হলো ডায়াবেটিক্স রোগী পাওয়া যায়। আর এই ডায়াবেটিক্স রোগী আপনি নিজেও হতে পারেন, আপনার পরিবারের কেউ হতে পারে বা আত্মীয় স্বজন কেউ হতে পারে। তো ডায়াবেটিক্স একটি নীরব ঘাতক এবং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র উপায় হচ্ছে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা। আপনাদের সাথে আজকে আলোচনা করব ডায়াবেটিক্স কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং আপনার লাইফকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে। দর্শক, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও কি টপিকসে দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার অ্যাপয়েন্টস মেডিকেয়ার। দর্শক, আসুন জেনে নিই কিভাবে হচ্ছে আপনি আপনার জীবন এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে সর্বপ্রথম ভোর সকালে ঘুম থেকে উঠে 40 থেকে 45 মিনিট ঘাম ঝরে হাঁটতে হবে। হেঁটে এসে আপনি 1 গ্লাস পানি খাবেন, খেয়ে হচ্ছে আপনার আজোয়া বা যে কোনো একটা খেজুর 2 পিস খাবেন, এর বেশি না। যেহেতু ডায়াবেটিক্স রোগীদের জন্য মিষ্টিটা একটু বারণ আছে আর খেজুর একটি মিষ্টি ফল, এর কারণে হচ্ছে 1টা বা 2টার বেশি খাবেন না। তারপর হচ্ছে আপনি 2টা বা 3টা রুটি প্রচুর পরিমাণ সবজি দিয়ে খাবেন। খাওয়ার পরে আপনার 10টা 11টার দিকে হচ্ছে হালকা বিস্কুট বা মুড়ি খাবেন। তারপরে হচ্ছে দুপুরে 1 কাপের ভাত খাবেন, এর বেশি নয়। সাথে প্রচুর পরিমাণ সবজি এবং হচ্ছে আপনার মাছ, 2 পিস গরুর মাংস বা মুরগির মাংস এর খেতে পারবেন, ডাল খেতে পারবেন। আর যদি কারো কিডনির সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, ডাক্তার যদি আপনাকে ডাল খেতে নিষেধ করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডাল খাবেন না। তারপরে বিকালে হচ্ছে আপনার এরকম বিস্কুট বা মুড়ি এরকম কিছু খেতে হবে। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে যে কোনো ফল, আপেল হতে পারে বা যে কোনো এক ধরনের ফল, 1টা বা 2টা খাবেন, এর বেশি নয়। আর রাতেও ঠিক একই পরিমাণে 2টা পাতলা রুটি, প্রচুর পরিমাণে সবজি খাবেন এবং ডাক্তার আপনাকে যেই পরিমাণে ওষুধ দেয়, যেই ওষুধগুলো সাজেস্ট করে, যেই যেই ডোজে, সেই ডোজ মেনটেন করে ওষুধগুলো খাবেন। যদি ইনসুলিন দিয়ে থাকে তাহলে হচ্ছে ইনসুলিন নিতে হবে নির্দিষ্ট মাত্রায়, এবং সকালে ও রাত্রে 2 বেলা 2টা ডিম এবং 1 গ্লাস দুধ আপনি অবশ্যই খাবেন। যখন আমার আম্মাকে আমি হচ্ছে বারডেম হসপিটালে নিয়ে যাই, সে সময় হচ্ছে ডায়াবেটিক্সের যে ডাক্তার এবং নিউট্রিশনিস্ট ছিল, তারা দুজনই আম্মাকে রুটিন করে দিছিল যে সকালে হচ্ছে রুটি 2টা, তারপরে হচ্ছে মাঝখানে ফল বা বিস্কুট মুড়ি এগুলো খেতে। তো এইভাবে আম্মা এই রুটিন গুলো ফলো করছে, এখন হচ্ছে আমার ওষুধ না খেলেও ডায়াবেটিক্স ফুল কন্ট্রোলে থাকে। দর্শক, আসুন জেনে নেই ডায়াবেটিক্স রোগীরা কি কি খেতে পারবে এবং কি খেতে পারবে না। সবজির ভিতরে হচ্ছে আলু, মিষ্টি কুমার, গাজর এবং মাটির নিচের যত ধরনের সবজি পাওয়া যায় ওই সবজিগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোতে হচ্ছে ডায়াবেটিক্সের লেভেলটা বাড়ায় ফেলে। তারপর আরেকটা জিনিস হচ্ছে মিষ্টি জাতীয় সমস্ত জিনিস ডায়াবেটিক্সের রোগীরা অ্যাভয়েড করবেন। মিষ্টিতে হচ্ছে সুগার লেভেলটা বাড়ায় এবং সুগার লেভেলটা যখন বাড়ে যে মিষ্টির চিনিটা শিরা এগুলো গিয়ে, তখন হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ ড্যামেজ হতে থাকে, ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলো ড্যামেজ হতে থাকে। আর তখন হচ্ছে ওষুধে বা ইনসুলিনে এগুলোতে হচ্ছে কাজ করা কম করে দেয়। তো দর্শক, অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক্স নীল হয়ে যায়, মানে ডায়াবেটিক্স লেভেলটা কমে যায়, 3 বা এর নিচে নেমে গেলে তখন হচ্ছে ডায়াবেটিক্স নীল হয়ে যায় এবং ডায়াবেটিক্স রোগী শরীরে ঘাম হতে থাকে। তো যখন হচ্ছে এরকম ঘাম হবে তখন অনেকে করে কি, চিনি গুলায় খাওয়ায় বা গ্লুকোজ গুলায় খাওয়ায় দেয়। তো যতক্ষণ হচ্ছে আপনি পানির ভিতরে চিনি বা গ্লুকোজ গলবেন ততক্ষণ রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এজন্য একটা কাজ করবেন, বাসায় সবসময় মধু রাখবেন এবং আপনি যদি কোথাও বাইরে যান সাথে ছোট একটা কিছুতে মধু রাখবেন। মধু খাঁটি হোক ভেজাল হোক সেটা চিন্তা করবেন না, সাথে মধু রাখবেন। তো চিনি এবং গ্লুকোজ এগুলো থেকে মধুর ঘনত্ব এবং মিষ্টতা অনেক বেশি। আপনি 1 চামচ যখন নাকি দেখবেন যে আপনার রুগীটা বা আপনার সুগার লেভেলটা কম হয়ে গেছে, আপনি ঘামতেছেন, কথাবার্তা ঠিক মতো বলতে পারতেছেন না, মাথা ঘুরাচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 1 চামচ বা 2 চামচ মধু খাওয়াই দিবেন বা নিজে একটু খারাপ লাগলে একটু খেয়ে নেবেন। তখন হচ্ছে দেখা গেছে ওই গ্লুকোজ বা চিনির থেকে তাড়াতাড়ি এটা রক্তে মিশে, মধুটা রক্তে মিশে
হচ্ছে সুগার লেভেলটাকে বাড়াই দিবে, এবং তারপরও যদি দেখা যায় যে আপনার শরীর খারাপ লাগতেছে বা আপনার ঘাম হচ্ছে বা আপনার রোগীর ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রে দেরি না করে অতি সত্বর নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন এবং তারা যে ব্যবস্থাপত্র দেয় সেটা ফলো করে রোগীকে সুস্থ করে তুলবেন। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।